প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন করার সাংগঠনিক শক্তি বা জনসমর্থন কোনোটাই বিএনপির নেই। এ কারণে তারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। যুক্তরাজ্য এবং ফ্রান্সে সরকারি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আইনের বাইরে কিছুই করার নেই। আর তারেক রহমানকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, বিদেশে বসে বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা চলছে। শাহ আলী জয়ের প্রতিবেদন। গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহ সফরের অভিজ্ঞতা জানাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এতে যুক্ত হন গণমাধ্যম কর্মীরা। কমনওয়েলথ সিভিএফ এর মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে পরামর্শ প্রদান করি। গ্লাসগো, লন্ডন বা প্যারিসে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সমসাময়িক নানা প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশে ডিজেলের দাম বাড়ার যুক্তি দেন সরকার প্রধান। আমি আপনাদের কাছে প্রশ্ন করব যে আপনারা বলেন কত টাকা ভর্তুকি দেওয়া যাবে, তাহলে বাজেটের সব টাকা ভর্তুকিতেই দিয়ে দেব। এর পরবর্তীতে কিন্তু আর উন্নয়ন হবে না দেশে, এটাও দেখতে হবে। আগামী নির্বাচন নিয়ে বিএনপি সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। দলটির এমন মনোভাব বিষয়ে জানতে চাইলে এর উত্তর দেন সরকার প্রধান। এরা ইলেকশন নিয়ে প্রস্তুত তোলে কিভাবে? জিয়াউর রহমান কি ইলেকশন করেছিল? 77 সালে তার হ্যাঁ না ভোট, 78 সালে তার রাষ্ট্রপতি নির্বাচন, 69 সালে তার যে সংসদ নির্বাচন, সেটা কি কোনো নির্বাচন ছিল? ইলেকশন করতে হলে যে সাংগঠনিক শক্তি দরকার হয় বা জনসমর্থন দরকার হয়, সেটা যখন নাই, তখন তারা ওই আমরা করব না, মানি না বলে নিজেদের দৈন্যতাটাই প্রকাশ করে। এখন ইউপি ইলেকশনে বলে দিল তা কি তাদের মানে সিম্বল দিয়ে ইলেকশন করবে না, কিন্তু কেউ এমনি করতে চাইলে করতে পারে কেন? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গেও কথা বলেন শেখ হাসিনা। খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছে, চিকিৎসা করতে দিচ্ছে, এটাই কি বেশি না? আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করতো, আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন বলেন আমাকে? তারপরেও আমরা অমানুষ না, অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু, আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে, আমি সেটুকু দিয়ে তার বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি, বাকিটা আইনগত ব্যাপার। প্রধানমন্ত্রী জানান, 75 পরবর্তী সময়ে সামরিক আদালতে প্রহসনের বিচারে যাদের হত্যা করা হয়েছে তাদের তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার উদ্যোগ নেবে সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।